গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জেনারেল নলেজ, ভূগোল থেকে আজকে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করব, যে প্রশ্নগুলো প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলিয়ে আমি শুরু করি। এখানে প্রথম প্রশ্ন রয়েছে যে সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি। তো বন্ধুরা, সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। অপশন সি আমাদের উত্তর। চলি তারপরে প্রশ্নে। তারপরে প্রশ্ন রয়েছে, গ্রহদের মধ্যে আয়তনে সবচেয়ে ছোট ও বড় কারা। গ্রহদের মধ্যে যে আয়তনে সবচেয়ে ছোট ও বড় কারা, তো বন্ধুরা এটা উত্তর হবে বুধ ও বৃহস্পতি। অপশন ডি আমাদের উত্তর। চলি তারপরে প্রশ্নে। তারপরে প্রশ্ন রয়েছে, সূর্য থেকে বিভিন্ন গ্রহের দূরত্ব অনুযায়ী কোন গ্রহ মঙ্গল ও ইউরেনাসের মধ্যে রয়েছে। মানে সূর্য থেকে বিভিন্ন গ্রহের দূরত্ব অনুযায়ী কোন কোন গ্রহ মঙ্গল ও ইউরেনাসের মধ্যে রয়েছে, তো বন্ধুরা এটা উত্তর হবে বৃহস্পতি ও শনি। অপশন সি আমাদের উত্তর। চলি তারপরের প্রশ্নে। তারপরে প্রশ্ন রয়েছে, ভূগর্ভে ভূমিকম্পের কেন্দ্র সাধারণত ভূপৃষ্ঠ থেকে কত দূরে অবস্থান করে, তো বন্ধুরা এটা উত্তর হবে যে 16 কিমি। অপশন বি আমাদের এই উত্তর। চলি তারপরে প্রশ্নে। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে যে 1.3 সেকেন্ড। অপশন এ। চলি তারপরের প্রশ্নে। তারপরে প্রশ্ন রয়েছে, সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি। সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি, তো বন্ধুরা এটা উত্তর হবে করোনা। অপশন বি। চলি তারপরের প্রশ্নে। তারপরে প্রশ্ন রয়েছে যে আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত। আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান 180 ডিগ্রি। অপশন এ। চলি তারপরে প্রশ্নে। তারপরে প্রশ্ন রয়েছে, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত, তো বন্ধুরা এটা উত্তর হবে চলি তারপরের প্রশ্নে। তারপরে প্রশ্ন বলছে, পৃথিবী কোন গতির ফলে নিজের অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্বে ঘুরে। পৃথিবী কোন গতির ফলে নিজের অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব ঘুরে, এটা হবে আবর্তন গতির ফলে। অপশন এ। চলি তারপরে প্রশ্নে। তারপরে প্রশ্ন রয়েছে, দিন রাত্রি কোন গতির জন্য হয়। দিন রাত্রি কোন গতির জন্য হয়, আহ্নিক গতির জন্য হয়। অপশন বি। চলি তারপরে প্রশ্নে। তারপরে প্রশ্ন রয়েছে, একবার সূর্যকে পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর যে সময় লাগে তাকে বলা হয়। যে একবার সূর্যকে পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর যে সময় লাগে তাকে বলা হয় সৌর বৎসর। অপশন সি। চলি তারপরে প্রশ্নে। পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প কোথায় হয়, এটা উত্তর হবে জাপান। অপশন বি। চলি তারপরে প্রশ্নে। পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় কবে। পরিক্রমণের সময় সূর্য মানে পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় কবে, তো বন্ধুরা এটা উত্তর হবে 3 জানুয়ারি। অপশন এ। চলি তারপরের প্রশ্নে। তারপরে প্রশ্ন রয়েছে, সূর্যের উত্তরমুখী আপাতগতি বা উত্তরায়ণের সময় কোনটি, তো বন্ধুরা এটা উত্তর হবে 22 ডিসেম্বর থেকে 21 জুন।
অপশন ডি। চলি তারপরের প্রশ্নে। তারপরে প্রশ্ন রয়েছে, সূর্যের দক্ষিণমুখী আপাতগতি বা দক্ষিণায়নের সময় কোনটি? তো বন্ধুরা, এটা উত্তর হবে 21শে জুনের কর্কটক্রান্তি থেকে 22শে ডিসেম্বর মকরক্রান্তি, অপশন এ। চলি তারপরে প্রশ্নে। তারপরে প্রশ্ন রয়েছে, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ও ঋতু পরিবর্তন কোন গতির ফল? তো বন্ধুরা, এটা উত্তর হবে বার্ষিক গতি, অপশন বি। চলি তারপরে প্রশ্নে। তারপরে প্রশ্ন হয়েছে, কোন দুটি দিনের পৃথিবী উত্তর ও দক্ষিণ গোলার্ধে সর্বত্র দিন ও রাত্রি সমান হয়? তো বন্ধুরা, এটা উত্তর হবে 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, অপশন ডি। চলি তারপরের প্রশ্নে। তারপরে প্রশ্ন রয়েছে, কোন দুটি দিন যথাক্রমে মহাবিষুব ও জলবিষুব? তো বন্ধুরা, এটা উত্তর হবে 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, অপশন বি। তারপরে প্রশ্নটা রয়েছে, সূর্যগ্রহণ কখন হয়? তো বন্ধুরা, সূর্যগ্রহণ হয় চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে আসে, অপশন ডি। চলি তারপরে প্রশ্নে। তারপরে প্রশ্ন রয়েছে, সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীকে ঘিরে পূর্ব পশ্চিমে যে রেখা কল্পনা করা হয় তা হল? এখানে অপশন দেওয়া আছে। তো বন্ধুরা, এটা উত্তর হবে নিরক্ষরেখা, অপশন সি। চলি তারপরে প্রশ্নে। তারপরে প্রশ্ন রয়েছে, চন্দ্রগ্রহণ কখন হয়? তো বন্ধুরা, চন্দ্রগ্রহণ পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝে আসে তখন চন্দ্রগ্রহণ হয়, অপশন বি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।